আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দুই হাজার বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞানের এমসিকিউড সলিউশন নিয়ে আসলাম বন্ধুরা আপনারা আমার অনেক ভিডিওর কমেন্টে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউড সলিউশন চেয়েছেন আপনাদের রিকোয়েস্টেই আজকের ভিডিওটি নিয়ে আসা তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তীতে আমাদেরকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা দিতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে চট্টগ্রাম বোর্ডের সাধারণ বিজ্ঞানের এমসিকিউর সলিউশন শেয়ার করব আপনাদের যদি অন্য অন্য বিষয়ের এমসিকিউর সলিউশনগুলো প্রয়োজন হয় তাহলে বোর্ডের নাম এবং বিষয় আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে আসব। বন্ধুরা এটা হলো সেট গ আপনারা একটু কষ্ট করে অন্যান্য সেটগুলোর সাথে মিলিয়ে নিন প্রথমেই একটি চিত্র দেওয়া আছে এবং এক নাম্বার প্রশ্নটি হলো জ্যাট চিহ্নিত অংশের নাম কি গৌণ দেওয়াল তারপরে বন্ধুরা দুই নাম্বারে একটি বহুপদী প্রশ্ন প্রশ্নটি হলো উদ্দীপকে উদ্দীপকের উল্লেখিত তন্তুটি এক দুই ও তিন তারপরে তিন নাম্বারে কত কতবাক প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারিত হয় এটা হবে একান্ন খ তারপরে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকট বিশিষ্ট খ চার এইচ নিচের কোনটি আক্রমণ করে খ শ্বেত রক্তকণিকা তারপরে বন্ধুরা ছয় নম্বরে জলস প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন একশো মিলিগ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে এটা হবে ক পঁচিশ লিটার তারপরে সাত নম্বরের নিচের কোনটি নন সেলুলেজিক কৃত্রিম তন্তু এটা হবে বন্ধুরা গ তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি হলো কোমোথেরাপি হল এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর কোষ দ্রুত ধ্বংস করা হয় আট নম্বরের প্রশ্নটি হলো উক্ত পদ্ধতিতে নির্দিষ্ট সময় পরপর কতবার ঔষধ প্রয়োগ করা হয় এটা হবে খ খয় নয় নম্বরে উক্ত পদ্ধতিতে ঝুঁকি হলো এক ও তিন চুল পড়ে যাওয়া লোহিত রক্তকণিকা উৎপাদনে বাধাগ্রস্ত হওয়া দশ নম্বরে এক গণমিটার পানির কত এক হাজার কেজি এগারো নম্বরে জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে এক দুই ও তিন বারো নম্বরে একটি চিত্র দেওয়া আছে বারো নম্বরে না একটি চিত্র দেওয়া আছে এবং সেই চিত্রটি দেখে বারো ও তেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে বারো নাম্বার প্রশ্নটি হল বর্তনীটিতে দৈনিক আট ঘন্টা করে বাতি জ্বলালে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে এটা হবে গ বাউন্ন দশমিক আট ইউনিট তেরো নম্বরে একটি বহুপদী প্রশ্ন প্রশ্নটি হল বর্তনীটির বর্তনীটির ক্ষেত্রে দুই ও তিন সকল বাতি উজ্জ্বলভাবে জ্বলবে একটি বাতি নষ্ট হলে সবগুলো বাতি নিবে যাবে চব্বিশ নাম্বারে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে করে নিচের কোনটি স্পিকার পনেরো নম্বরে এক্স রে ব্যবহারিত হয় এক দুই ও তিন সরি বন্ধুরা এক ও তিন তারপরে ষোলো নম্বরে পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস ভিটামিন ই সতেরো নম্বরে প্রশ্নের উত্তর হবে সতেরো নম্বর প্রশ্নটি হলো একজনের দেহের ওজন আশি কেজি এবং উচ্চতা এক দশমিক আট মিটার হলে তার বিএমআই কত এটার উত্তর হবে গ চব্বিশ দশমিক সাত আঠারো নাম্বারে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি ক উনত্রিশ নাম্বারে প্রশ্নের উত্তর হবে পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ তারপরে বন্ধুরা একুশ নাম্বারে একটি বহুপদী প্রশ্ন এটার উত্তর হবে এক ও তিন বাইশ নাম্বারে মানব বাইশ নাম্বারে মানব দেহে পারদের ক্ষতিকর প্রভাব এটা হবে এক দুই ও তিন তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি হলো তুহিন নবম শ্রেণীর ছাত্র সে লক্ষ্য করলো তার কণ্ঠস্বর মোটা হচ্ছে শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিচ্ছে তেইশ নাম্বার প্রশ্নটি হলো তুহিনের বয়সের সময়কালকে কি বলা যেতে পারে বয়সন্ধিকাল চব্বিশ নাম্বারে তুহিনের এ পরিবর্তনের কারণে বয়স বেড়ে যা এক দুই ও তিন তারপরে পঁচিশ নাম্বারে নিচের কোনটি মিল্ক অব লাইম ক ছাব্বিশ নাম্বারে একটি বস্তুর বর্ষ চল্লিশ কেজি এর উপর একটি বল প্রযুক্ত হওয়ার কারণে এর তরুণ হল দুই মিটার সেকেন্ড প্রযুক্ত বলের মান কত এটা হবে আশি নিউটন তারপরে মৌমাসির হুলে কোনটি থাকে ফর্মিক অ্যাসিড আঠাশ নম্বরের একটি বহুপদী প্রশ্ন প্রশ্নটি হল ছোট মাসে উপস্থিত ভিটামিনের অভাবে এক দুই ও তিন ঊনত্রিশ নম্বরে রাজা রানীর পোশাক তৈরিতে কোন তন্তু ব্যবহার করা হয় রেশম তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক তো বন্ধুরা এটাই ছিল চট্টগ্রাম বোর্ডের বিজ্ঞানের অ্যামসিকিউট সলিউশন আপনাদের যদি অন্য বিষয়ের এমসিকিউর সলিউশনগুলো লাগে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর আমাদের যদি সলিউশনে কোনো ভুল হয় সেটাও কমেন্টে জানাবেন আমাদের সলিউশন অনুযায়ী আপনাদের কার কয়টি এমসিকিউ কারেক্ট হলো সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য